এগারো মাসে রেমিটেন্স আয় 22.75 বিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রা রিজার্ভে 45.5 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মঙ্গলবার দিন শেষে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রা রিজার্ভ 45.54 বিলিয়নে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের এই রিজার্ভ দিয়ে আগামী 12 মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। এর আগে চলতি বছরের 3 মে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ 45.10 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল। 24 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছিল 44.02 বিলিয়ন ডলার বা 4,402 কোটি ডলার। আর 2020 সালে 30 ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল 43 বিলিয়ন ডলার। 15 ডিসেম্বর 42 বিলিয়ন এবং 28 অক্টোবর রিজার্ভ 41 বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। করোনার অভিঘাতে অর্থনীতি যখন বিপর্যস্ত, তখন প্রতি মাসে বাংলাদেশের জন্য স্বস্তি নিয়ে আসছে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্স। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি ছাড়া বাকি মাসগুলোতে গড়ে প্রায় 2 বিলিয়ন ডলার করে রেমিটেন্স আয় হয়েছে। মে মাসেও রেমিটেন্স আয় 2 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে তথ্য পাওয়া গেছে, গেল মাসের 30 দিনে রেমিটেন্স আয় হয়েছে 2.07 বিলিয়ন ডলার, যা গেল বছরের একই মাসের চেয়ে 52% বেশি। চলতি অর্থবছরের জুলাই থেকে মে এই 11 মাসে রেমিটেন্স আয় এসেছে 22.75 বিলিয়ন ডলার, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় 40% বেশি। গেল অর্থবছরের একই সময় ছিল 16.23 বিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের 11 মাসে যে পরিমাণ রেমিটেন্স এসেছে, তা গেল অর্থবছরের পুরো 12 মাসের চেয়ে 4.5 বিলিয়ন ডলার বেশি। গেল অর্থবছরের রেমিটেন্স আয় এসেছিল 18.2 বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ছিল 11% কাছাকাছি। রেমিটেন্সের উচ্চ প্রবাহের বিষয়ে জানতে চাইলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা CPDA সম্মানীয় ফেলো জানান, 2% প্রণোদনা এবং করোনার ফলে অবৈধ পথে রেমিটেন্স আসা বন্ধ হওয়ায় উচ্চ প্রবৃদ্ধির মূল কারণ। এছাড়া রমজান, ঈদ উল ফিতর এবং আসছে ঈদ উল আজহাকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে রেমিটেন্স প্রবাহ এমনিতেই বেশি থাকে। চলতি মাস সহ আগামী মাসে উচ্চ প্রবৃদ্ধি থাকবে। জুন শেষে চলতি অর্থবছর রেমিটেন্স আয় 25 বিলিয়ন ডলার ছুঁতে পারে বলে তার ধারণা। তবে ঈদ উল আজহার পর থেকে রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধি কমে আসবে বলে তার ধারণা। প্রবৃদ্ধি কমে আসলেও গতি ধরে রাখতে বিদেশে কর্মী প্রেরণ বাড়ানো, অভিবাসন ব্যয় কমিয়ে আনা এবং 2% প্রণোদনার জন্য বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখার পরামর্শ তার। উচ্চ রেমিটেন্সের প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণও বেড়ে চলেছে। রিজার্ভ আবারও 45 বিলিয়ন ডলার ছুঁই। এর আগে গেল 3 মে একদিনের জন্য প্রথমবারের মতো রিজার্ভ 45 বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছিল। আমদানি ব্যয় পরিশোধের চাপ থাকায় পরদিনই রিজার্ভ আবার 44 বিলিয়ন ডলারে নেমে যায়। বর্তমান যে রিজার্ভ আছে, তা দিয়ে বাংলাদেশ প্রায় 11 মাসে বেশি আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা রাখে। সাধারণত কোনো দেশে 3 মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ রিজার্ভ থাকতে হয়। রিজার্ভ শক্তিশালী অবস্থানে থাকায় ডলার বিপরীতে টাকা শক্তিশালী অবস্থানে যাওয়ার কথা থাকলেও বাজার থেকে অতিরিক্ত ডলার কিনে বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়তা করছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে রিজার্ভ থেকে অর্থ নিয়ে অবকাঠামো উন্নয়ন তহবিল গঠন করেছে সরকার। সম্প্রতি শ্রীলঙ্কাকে রিজার্ভ থেকে 200 মিলিয়ন ডলার ধার দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন করেছে।